क्वेश्चन नंबर क्या कॉलेज नंबर इलेक्ट्रिक पावर मैक्सिमम पावर इलेक्ट्रिक पावर पढ़ाई थी हाँ इतना ईएमएफ का फैसला पढ़ाई थी क्या करो ईएमएफ का फैसला पढ़ाई नहीं पढ़ाई दिया ईएमएफ का फैसला लिख देखो इसका इलेक्ट्रो मोटिव फोर्स देखो हमें परमिटिविटी के किसी बोल दिए ये एमिटर नल के एमिटर है तो ईएमएफ रे वोल्टेज छोटा वोल्टेज बड़ा बेटा ईएमएफ का सिंबल ये बेटा काढ़ो ईएमएफ का सिंबल वोल्टेज ऊपर ना छोटा हो तो बेटा काढ़ो ना इसी तरह सिंबल ऑफ ईएमएफ ईएमएफ कौन इलेक्ट्रोमोटिव फोर्स किंतु ये बोले फोर्स है তাহলে ये बोले কোন ये बोले পোটেনশিয়াল ये बोले কোন পোটেনশিয়াল মানে ভোল্টেজ কেমনি কাম করছে দেখো দেখো কাইন্ড তার ভোল্টেজ তো আছে কিন্তু না যারা ইলেকট্রোমোটিভ ফোর্স সে ওটা ভোল্টেজ কিন্তু তা না তো যারা ইলেকট্রোমোটিভ ফোর্স বুঝে দেখো কাইন্ড যারা তবে ইয়ে ব্যাটারি র দিশা টার্মিনাল ইয়ে বাবু আমরা প্রজেক্ট করে না লাইট দেবো এটা আছে ইয়ে ওটা প্রজেক্ট পছ লাইট দেবো ইয়ে ওটা প্রজেক্ট করে না ইয়ে ওটা নেগেটিভ করে না লাইট আসতে হচ্ছে তাহলে দিস ইজ পজিটিভ টার্মিনাল দিস ইজ নেগেটিভ টার্মিনাল ইলেকট্রিক ফিল্ড কোন কোন পড়িব কইলা ইলেকট্রিক ফিল্ড কোন কোন পড়িব পজিটিভ ও নেগেটিভ কোন পাটা বলো পজিটিভ ও ইলেকট্রিক ফিল্ড তাহলে ইলেকট্রিক ফোর্স কোন কোন পড়িব হ্যাঁ পজিটিভ হ্যাঁ কোন ইলেকট্রিক তাহলে ইলেকট্রিক ফোর্স কি বলতে সেই আর পড়িব তাহলে কি বলা তাহলে যদি ইলেকট্রিক ফোর্স এর পড়িব ব্যাটারি ভিতরে ওটা ব্যাটারি পানি দেওয়া যায় তার সব ওয়াটার ডিস্টিল ওয়াটার বলে আছে হলা তারপর যদি আমরা ব্যাটারি ভিতরে ঢালিবা হলা তাও কাজ ঢালিবা ব্যাটারি ভিতরে ঢালিবা তাহলে ওয়াটার যদি ব্যাটারি ভিতরে ঢালিবা ওয়াটারটা কোন হবে ব্রেকডাউন হবো এক্স প্লাস হবো ও এইচ মাইনাস হবো তাহলে এক্স প্লাস যুব কোটি কি নেগেটিভ নিউট্রাল আর ও এইচ মাইনাস যুব কোটি কি নিউট্রাল হয়ে ব্যাটারি চার্জ কেমনি করুছি তার মানে পজিটিভ যাচ্ছি পজিটিভ পটকু ধীরে ধীরে পজিটিভ বডি বডি চালনা নেগেটিভ যাচ্ছি নেগেটিভ পটকু ধীরে ধীরে চার্জ বডি বডি চালনা চার্জ বডি বডি চালনা আমার ব্যাটারি চার্জ ফুল হয়ে গেছে চার্জ বুঝে হচ্ছে না মানে ইয়ার ভিতরে কিছু গুটা অছি যে কোন করছি পজিটিভ চার্জ কু পজিটিভ পাখু নেউছি নেগেটিভ চার্জ কু নেগেটিভ পাখু নেউছি যার দ্বারা ব্যাটারির চার্জ বড়ছে বুঝিবার এটি কাম না বুঝিবার There is something is present inside the battery which move the positive charge towards the positive terminal, negative charge towards the negative terminal. তার ভিতরে কিছু নাই তার ভিতরে আমরা ব্যাটারি অফ ফোর্স আছে কোন ফোর্স আছে ব্যাটারি ফোর্স বুঝেছ মনে কর ওটা বুঝ মনে কর এই নেগেটিভ প্লেট পাখে রেখে পুরো লাগিয়ে গোটে পজিটিভ চার্জ আছে পজিটিভ চার্জ আছে ও চার্জ আছে পজিটিভ চার্জ তাহলে সেই পজিটিভ চার্জ এইটু এইটু কি আসবে বুঝি হচ্ছে না বুঝি পারো এক গতরা ডিসটেন্স বড় করে কত আছে ডি তাহলে এক কবি যখন ফোর্স কাম করছে জানা এরা ব্যাটারি ফোর্স কো ফোর্স ব্যাটারি ফোর্স ব্যাটারি ভিতরে ফোর্স আছে যে কোন করছে সব তো পজিটিভ চার্জ কো পজিটিভ প্লেট ভিতরে মানে স্টোর করছে সব তো নেগেটিভ চার্জ কো নেগেটিভ প্লেটে স্টোর করছে বুঝি আর পজিটিভ চার্জ তো বাড়লে তো পটেনশিয়াল বাড়বে ডি কোটা এর ভিতরে ভিতরে বড় 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 চার্জ তাহলে পটেন চার্জ বললে পটেনশিয়াল বললে পটেনশিয়াল বললে ব্যাটারি চার্জিং কি উঠে বুঝি পারছো ডেলি লাইফ চার্জিং
তাহলে দেখেন বলেন, তাহলে পাচ্ছেন মানে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি না, বা মনে করেন নেগেটিভ চার্জ পাচ্ছে না, ভেরি ক্লোজ ওটা পজিটিভ চার্জ আছে, শুনেছেন ওটা পজিটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ চার্জ এই ছয়টি যা পাই তাকে মোশন করি না, মোশন করি, মোশন করি ইলেকট্রন মানে কাহাকু চার্জ ও চার্জ পজিটিভ চার্জ কোটি মানে মোশন, তাহলে ইলেকট্রিক চার্জ কু মোশন করি তাহলে ওটা ফোর্স পকে, বুঝিপারছ, তাহলে ফোর্স পকেবা যোগু চার্জ চার্জ পাক বলা পজিটিভ, পজিটিভ পাক বলা নেগেটিভ, নেগেটিভ পাক আসলে ওটা পোটেনশিয়াল মেনটেন হয়ে চালা, বুঝিপারলাম বুঝিপারলাম প্রবলেম, বুঝে উঠছো? দেখো তাহলে ইএমএফ ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডন টু ব্রিংস অফ চার্জ ফ্রম ওয়ান প্লেট টু আনাদার প্লেট, বুঝে গেল, এই প্লেট টা পাক করবো এই প্লেট কোয়ালিটি মোড়ে চার্জ, তাহলে ওয়ার্ক ডন প্রবলেম কোন কো ফোর্স ইনটু ডিসপ্লেস, বুঝবেন না বুঝবেন না বাই কিউ না বুঝবেন না, দেখো কোন ফোর্স যুক্ত আছে ও ব্যাটারি ফোর্স, যোগ পটকু ফোর্স পকেলে সেই পটকু চার্জ যাবে না অপোজিট ট্রেন্ড, তাহলে আঙ্গেল কত এরা 0 ডিগ্রি, তাহলে ডি কস 0, বুঝে বুঝে না বুঝবেন না বাই কিউ, তাহলে এই এই ফোর্স টা কোন ফোর্স ব্যাটারি ফোর্স ব্যাটারি ফোর্স, বুঝবেন না ব্যাটারি ফোর্স, তাহলে ব্যাটারি ফোর্স বাই চার্জ ইনটু ডি কস চুকাই ডি কস 0 1, বুঝে বুঝে দেখুন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স পড়েছে একটু, ব্যাটারি ফোর্স মিনিমাম তাহলে এফ থেকে পড়ে যাওয়া দরকার না বুঝবেন, আর এপটুকু এফ থেকে পড়ছে না, তাহলে এফ থেকে ওভারলিমিট করলে তো এপটুকু আসবে না, ওভার ক্রস করলে তো চার্জ করিবে না, তাহলে মিনিমাম এফ বি টা আসলে সমান হবে, এফ সি তো মিনিমাম সমান হবে দরকার, সমান হেলে যাই তো নল হবে, বহুত বড় তাহলে এফ বি জায়গাটা মু কোন দেখিবি এফ বি কিন্তু কিউ বাই ডি, বুঝছ না বুঝছ না, ফোর্স বাই চার্জ কোন ইলেকট্রিক ফিল্ড ইনটু ডি, আর ইলেকট্রিক ফিল্ড ইন ডিস্টেন্স কোন পোটেনশিয়াল, সেমিতি ই ইকুয়াল মাইনাস ভি বাই আর ভি বাই ডি পড়িনি আমার লস হয়ে গেল, তাহলে ই ইনটু ডি কোন ভি, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কোন পোটেনশিয়াল ইজ নট এ ফোর্স, বুঝি পারলাম বুঝি পারলাম বুঝি পারলাম আর উত্তর কইব, আরে বুঝি পারলাম আর উত্তর কইবি, বুঝি পারলো, তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স না না কাই যাবে বেশি তাহলে সে চার্জ কোন করছি ফসল কর গোটে প্লেট বাহুর আউট প্লেট চার্জ কোন করছি ফসল পোষণ করিবার যোগু আমি কোন গোটে পোটেনশিয়াল আসুছে, বুঝে বুঝল, হ্যাঁ দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স দেখো ইট ইজ দ ওয়ার্ক ডন রিকোয়ার টু ব্রিংইং এ চার্জ, ইট ইজ দ ওয়ার্ক ডন রিকোয়ার টু ব্রিংইং এ চার্জ ফ্রম ওয়ান প্লেট টু আনাদার প্লেট, ফ্রম ওয়ান প্লেট টু আনাদার প্লেট ইন এ ব্যাটারি, বুঝে বুঝি তো ব্যাটারি র কেবল অছি হেলা সেল র ইমেন থাই আউ কার ইমেন র থাই, বুঝে বুঝি তো, আর ব্যাটারি ভিতরে ডিস্ট্রিবিউটর ভর্তি করা যায় না ফ্যান রে ভর্তি করা যায়, ব্যাটারি নয় ফ্যান রে ভর্তি করে দেবে কর তবে, বুঝে বুঝি, তাহলে কার লাডা ব্যাটারি র, বুঝে বুঝি তো কোন নাকি পারফেক্ট আনাদার ইন এ ব্যাটারি, বুঝলো, এটা তাহলে কোন কোচে ইএন দিস ইজ কল্ড লেগ সাইড দ্য দিস ইজ ওন আস ইএমএফ অফ দ্য সেল ফর ব্যাটারি, তুমি কোন কোচে ইএমএফ অফ দ্য সেল, তাহলে দেখো কনসিডার এ ব্যাটারি হ্যাভিং টু প্লেট, ওয়ান ইজ পজিটিভ অ্যানাদার ইজ নেগেটিভ, কনসিডার টু প্লেট ওয়ান ইজ পজিটিভ অ্যানাদার নেগেটিভ সেপারেটেড বাই এ ডিস্টেন্স ডি অ্যাপার্ট, সেপারেটেড বাই এ ডিস্টেন্স ডি অ্যাপার্ট, সেপারেটেড বাই এ ডিস্টেন্স ডি অ্যাপার্ট, তার মধ্যে তো ডিস্টেন্স আছে জি এক্স, বুঝে হচ্ছে দ্য ইলাস্টিক ফোর্স এফ ই, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ ই ইজ অ্যাক্ট ফ্রম পজিটিভ প্লেট টু নেগেটিভ প্লেট, তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফ ই
is asked from positive pledge or negative pledge? Listen, post a code card for this. Due to the mechanism of internal mechanism of the battery. Due to the internal mechanism of the battery. Due to internal mechanism of the battery. The light channel are moved to their respective terminals. Move to their respective terminals. बुझिबला त त ताक निज रेस्पेक्टिव टर्मिनल से कोन करू नि मूव कर जा हैला मूव करे ध्यान त कई बात कर जेबी मूव बात कर दे नि हां ए गरम हो छी ता पागला पागला ही चली गेल तुम चबर यार ओला कोन छी जाई के अंदर अंदर में सो जाई ना हाथी सुंदर सब कलर मारी बुझ गई ने पंद्रह में करो अरे बोली की बा आगो निसरे कलर मारी बो हाथी सुंदर कलर मारी बो बुझ पाइलो अब ठेकुआ कान में कलर मारी बो हला ठेकुआ धोला अब नालिया कलर मारी बुझ पाइले की अब हाथी का कला अब गोबरिया कलर मारी हला कलर 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 गोल्डन कलर सब सुना बड़े दिखाई दे हला दा कौन नकली टर्मिनस ओके सब देखो द ई एम एफ देखो द ई एम एफ अब द सेल इज ए टू प्राइज है उतार दो चित्र पर ये ତିନି ମାସ ଆମର କୋଉ ଅଭାବ ଯାଇଛୁ ଆମେ ସେଇଥିପାଇଁ ବର୍ଷାରେ ବହୁତ ଆସିଛୁ ବୁଝିପାରିଲି ତ ନୁଳି ସାନରେ ନୁଳି ଲଗେଇଛି ତ ନାକରେ ଗୋଟେ ନୁଳି ଦବା କୁଆଡେ ଯାଇଥିଲୁ ଏଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆର ପାଇଁ ଯାଇଥିଲୁ ହଁ ଆଖି ଧରିଥିଲା ମାନେ ୟୁ ଆର୍ ଇନ୍ ସେକେଣ୍ଡ ରେଷ୍ଟ ନା କଣ ଦିଜଣ ଯାକ ଜୁଟି ଯବା ତୁ ଆଉ ସିଏ ଆଉ ଗୋଟେ କଣ ହେଲା କାର ପୋଡ଼ିଗଲା ଆଉ ଗୋଟେ କାନରେ ନୁଳି ନାକରେ ଗୋଟେ ନୁଳି ଲଗେଇ ଏମିତି ଲଗେଇ ଦବୁ ଏ ବାପା ତତେ ସିଏ ଦେଖିବ ଇଆଡୁ 4 କିଲୋମିଟର ଚିହ୍ନିବ ତ ଆସିବ ତୋ ତଣ୍ଟାଟା ଧନ୍ୟରେ ଭାଇ ଦେଖ ଭାଇ କହିଲ ତ ତୋର ଦେଖିଦିଅ ତ ଇଲେକ୍ଟ୍ରୋମୋଟିଭ ଫୋର୍ସ ଇଜ୍ ଏ ପୋଟେନ୍ସିଆଲ ইলেকট্রন তাহলে কি হলো ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ এ পোটেনশিয়াল
বলার পর না এই কোর্স দিয়েছে না বলে তো আরে কেউ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল, এই সেল মানে ইন্টারনাল রেজিস্ট্যান্স করে না এই সেল নামে কল করলে আমি ইএমএ তাহলে বলিয়া বহুত বলিয়া দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল দেখো পেটের ভিতরে বহুত পজিটিভ নেগেটিভ চার্জ আছে, তাহলে সেখানে বহুত আর মুভ করছেন, তাহলে তাঁকে ভিতরে কলিশন হতো না হচ্ছে, তাহলে হচ্ছিলে রেজি টেম্পারেচার জেনারেটর হবে না, তার টেম্পারেচার জেনারেটর রেজিস্টার জেনারেটর হবে হবে না, এটা আমি দেখি পাচ্ছ মাপিয়ে পাই এটা বুঝি হতে পারবো হচ্ছে, তার মানে সেটা ব্যাটারির ভিতরে ইন্টারনালি হচ্ছে, ব্যাটারির ভিতরে সে আছে না, আর ব্যাটারি পজিটিভ নেগেটিভ চার্জ এলা উপরা ভাবনা রে বাবা মা ভাবনা পুরা বুঝুছু কুকুরতে বলছু হ্যাঁ কুকুর পাড়ি যাই সন্ধ্যা করে শুনছো আরে কোন ঘরে সপরিয়া বুলি গেলে তবে আরে কালি যাই ও কালি যাই সন্ধ্যা শুনিন সে গীত দেখো কালি যাই ফেমস আমাকে লাগালা যাওয়ার কথা আমি ওড়িয়া হবে আমি তো কোথাও দেখো ইংলিশ গীত ওম তো হোয়াটস হোয়াটস দেখে তাহলে ইংলিশ খেলে শুনে দিই ওই ইংলিশ বলো হ্যাঁ আপনার দোষ আপনার দোষ বুঝলে দেখো 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 ইয়ার ভিতরে যে পজিটিভ নেগেটিভ চার্জ অছন্তি তাহলে খালি কোন পজিটিভ সব পজিটিভ আকু যিবে মানে হচ্ছে নেগেটিভ নেগেটিভ আকু যিবে তাহলে তাঙ্ক ভিতরে কলি জল বি হবো তাহলে তাঙ্ক ভিতরে যদি কলি জল হবো ও টেম্পারেচার জেনারেট হবার নাই তাহলে যদি টেম্পারেচার জেনারেট হবো আমি পড়লে টেম্পারেচার ডিপেন্ডেন্ট রেজিস্ট্যান্স তাহলে তাঙ্ক ভিতরে রেজিস্ট্যান্স জেনারেট হবো কার ভিতরে এই সেল ওটা রেজিস্ট্যান্স জেনারেট হবো বুঝেছ যদি ওটা রেজিস্ট্যান্স জেনারেট হবো এটা ইন্টারনালি সেল ও টার্মিনাল ভিতরে হি জেনারেট হবে বুঝলা সেইখানে দেখো কোন কাজ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সেল বুঝলা সেই ইন্টারনাল রেজিস্ট্যান্স বি লেন্থ উপর ডিপেন্ডেন্ট আর এরিয়া উপর ডিপেন্ডেন্ট সে বি সেইয়া বুঝলা তাহলে আর ইঞ্চি প্রপোর্শনাল টু এল বাই এ বুঝেছ দেখো কোন কেন দ্বারা কাম সে আর তো তুমি ক্যালকুলেশন কেমনি করি পারিয়া দেখো কেন ক্যালকুলেশন করবে না এক্সপ্লানেশন হ্যাঁ দেখো কেমনি করবে এক্সপ্লানেশন ইয়ে দেখো মনে করো আমাদের সেল দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স লেখা যায় পুরা ইয়া পাখেরে রেজিস্ট্যান্স লেখা যায় তোমার জন্য বুঝিও যে এই ব্যাটারির ইএমএফ এলা ইএমএফ এলা ইন্টারনাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স খুব স্মল আর ধরে লেখা আছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স খুব ক্যাপিটাল আর যেরকম তাহলে এটা ব্যাটারি ব্যাটারি ইএমএফ কেতে ই রেজিস্ট্যান্স কেতে আর কোনে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কেতে নতুন এক্সটার্নাল রেজিস্ট্যান্স এটি বুঝে উঠছে তাহলে কেতে কথা হেলা তাহলে দেখো ব্যাটারির ভোল্টেজ বাহারলা কোন কোন জায়গাটা ইউজ হেলা ব্যাটারির যে ভোল্টেজ বাহারলা ইএমএ এইখানে ভোল্টেজ ড্রপ ডাউন হেলা না হেলা হেলা নি ভিজ কত কেটে আইয়া তাহলে এইখানে ভোল্টেজ কেটে ইউজ হেলা আইয়া বুঝে না এইখানে তারপরে এই কারেন্টটা আসলে না নাই তাহলে এইখানে কেটে ভোল্টেজ ড্রপ ডাউন হলা স্মল আইয়া বুঝি পাইলো বুঝি পাইলো আরে বুঝি পাইলো 100 দিয়া হয়েছে কেটে 100 সে থাকা পিলা 200 হ্যালো তোতে দিয়া হয়েছে তো তাও দেব 200 বুঝি পাইলো সোস না তু তাও দেব 200 বললা কেটে 94 কেটে গণিতের নোবেল প্রাইজ পাইছে পাও তো রইল নবে কেটে
নবে পেন কিলো সত্তরি বললা 33 বুড়িয়ে তো এটা সেই কোনটা পিছে না গো 10 বুঝি পাইলো তারপর আসিলা এটা কোন কিনলো পেন বুঝি পাইলো আর যাহা বললা কোনটা পড়লা পুনি সে ব্যাটারি পড়ে না বুঝি পাইলো ব্যাটারি 6 বাড়লা হোন্ডা পেন পুনি যাহা বললা ব্যাটারি বুঝি পাইলো তো তাহলে কোন তো বুঝিল কালিয়া কথা মনে পকে তুমি কোন থেকে আর তো ঠিক একটা ব্যাটারি ভিতরে ব্যাটারি ভিতরে যেটা লেখিব কিন্তু ব্যাটারিটা ভিতরে হচ্ছি তুই জানিবু ভিতরে হচ্ছে তাকে নোটিফাই কেমনি করে তাকে ডায়গ্রাম দিকে লেখা পাই এটা মানে তার ব্যাটারি এটা এটা তার বুঝিও যে এটা ব্যাটারির নিজের রেজিস্ট্যান্স তাকে পরে আমি নোটিফাই করিবা না বুঝি তো হ্যাঁ সেমতি লেখা বুঝিলু বুঝিলু কালিয়া তারপরে দেখো এতিকি রাখো এরা আলো ওটা বার করে কোন কিন্তু আলেক্সা ক্লাব আট পাস করেন বার করতে ফলা করতে করেন বহুত বড়িয়া প্রভু দেখো মনে করেন টর্নাল লগা কে পারলাল ইয়ে পারলাল পারলাল লু এখানে ভোল্টেজ সেটা অভিজ করলো আইয়া আলো মুখিল দেখি ন এইডে না ইকুয়েশন মানলে এই আইয়া সেখানে বি লিখবে না থেকে থেকে প্রবলেম হচ্ছে তো প্লাস আইয়া তাহলে এপসাইলন মাইনাস বি ইজ ইকুয়াল টু আই এন তাহলে আর কিছু বলতে চাইলা এপসাইলন মাইনাস বি আই এন এটি কে হোক সেটি কথা বুঝবে সেটি বুঝবে ইকুয়েশন টু আর এটা কোনো কমপ্লিট হে পড়ে দেখো ইকুয়েশন ওয়ান বুঝা এপসাইলন ইজ ইকুয়াল টু আই কমন হয়ে গেল আর প্লাস আর বুঝতে পারছো আই কে তাই এপসাইলন বাই আর প্লাস তার সার্কিটে কত কারেন্ট ফ্লো হচ্ছে এটি কারেন্ট ফ্লো বুঝি পারলো না বুঝি পারলো না কিছু বুঝি হচ্ছে তো বহুত বড় আর ওমস ল আর কও না ওমস ল ডি এইচ বল কত আইয়া বুঝি হচ্ছে তাহলে আর এইচ বল কত সরি আই এইচ বল কত ডি আই এটা ফুল করিলা ফ্রম ইকুয়েশন টু ফ্রম ইকুয়েশন টু আর ইজ ইকুয়াল টু এপসাইলন মাইনাস বি বাই ভি বাই আর এপসাইলন মাইনাস বি বাই ভি হোল ইকুয়াল দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল জাস্ট লিসন ওকে ওয়েন আর ভি অ্যান্ড ইএমএফ ইজ গিভেন ইউ পুট দিস ফর্মুলা ওয়েন কারেন্ট ভোল্টেজ ইএমএফ ইজ গিভেন ইউ পুট দিস ফর্মুলা ইজ ইট ক্লিয়ার দেয়ার আর টু ফর্মুলা ফর ইন্টারনাল রেজিস্ট্যান্স বুঝে না বুঝে এরা নিক ফাইন থ্যাংক ইউ সো মাচ তুমি না নোচলে ভাই যা দেখো নি দেখো এই চমতা আই ইজ ইকুয়াল টু কুইন ও আম্বে জানিলু না তুমি জানলো আম্বে আম্বে এইটা জানিলু এপসাইলন ইজ ইকুয়াল দেখিল ঠিক না ভুল লেখিছি ঠিক না কিন্তু বহুত বড়িয়া এমনি যদি দেখি দেবা দেখ গোটে আর্ট কমন হয়েছে কোন কমন দেবা দেখো না তো ওয়ান প্লাস আর বাই আর বুঝি পারল তাহলে আই কোন আই তাহলে এপসাইলন বাই আর ইন্টু আর ওয়ান বাই আর প্লাস আর এটি হবো এই আর তাহলে ডিভাইড হয়েছে এপটু আসলে কোন হবো মাল্টিপ্লাই আই আর ইজ ইকুয়াল টু এপসাইলন বাই ওয়ান প্লাস আর বাই আর দিস ইজ ভি মনে নাই তাহলে ভি ইজ ইকুয়াল টু এপসাইলন বাই আর প্লাস আর বুঝি পারলো কিছু সে একটা ফোর মাই আমি এক্সপ্রেশন না করলে মানে কহি বেশ তো বলে দিচ্ছি তুমি এখন দেখো ইন্টারনাল রেজিস্ট্যান্স তারপরে এটিকে দেখছো না এটিকে দেখছো তাহলে কোথাও ক্যাপিটাল আর ডিভাইডিং না সিন না ওয়ান প্লাস আর বাই আর হ্যাঁ কি জ্ঞান দেখি বুঝতে দেখো দেখো তো ইন্টার রেজিস্ট্রার সাথে সেল দেখো তো অপশন চুজ কর অপশন দেখ তো ইলেকট্রোলাইট অফ এ সেল অপোজিশন অফার বাই দ্য ইলেকট্রোলাইট অফ এ সেল টু দ্য ফ্লো অফ কারেন্ট বিটুইন দ্য ইলেকট্রোড
the position of what the probe electron of a cell between the electrodes is called internal resistance of a cell. देख पहला सर आप भी दे दो तुम लोग भी ताकि बात कोई ना सर टू द फ्लो ऑफ करंट तब लो बिटवीन करंट द इलेक्ट्रोड बिटवीन द इलेक्ट्रोड देख लो দেখি হলো হ্যাঁ তারপর দেখো জিনোটা ব্যাস বল আর উপর তো চাই নাই আর ইন প্রপোর্শনাল টু এল আর ইন প্রপোর্শনাল ইন প্রপোর্শনাল টু ওয়ান বাই কে আর ইন প্রপোর্শনাল টু এল বাই কে সেটাই হলো তাহলে তারপর লেখা এক্সপ্লানেশন আপনি ইএমএফ ওয়েবসাইট দেখায় নি ইএমএফ বলা কোনটা গেলি কানেক্টেড টু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল কানেক্টেড টু অ্যান এক্সটার্নাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল Let I be the current flowing through the circuit. Let I be the current flowing through the circuit. Hello. So let I get it through over again. So let me call to IR plus IR equation 1. Let I get it. Same motion to the kind of talk to equation 2. Then they put another mechanic for me question one and on the kites. The kind of it. Would I do it last photo? The fellow, put out the other. Say, consider it a citrus on. And put ready to tell you. Again? ইকুয়েশন টু এরপরে যদি খাইছিলাম ইকুয়েশন ওয়ান এই পড়ে এই পড়ে চিত্র ঠিক আছে হচ্ছে না
ولكن هذا هو